হ্যালো কেমন আছো বলো দেখো পুজোর কিন্তু আর বেশি দিন নেই আর দুর্গা পূজা বলতেই বাঙালির মধ্যে কিন্তু একটা কিউরসিটি চলেই আসে যে এবছর থেকে বড় প্যান্ডেল আর সব থেকে বড় দুর্গা প্রতিমা কোথায় হচ্ছে সেই কারণেই আজ আমি যাচ্ছি বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা দর্শন করতে তাই ভিডিওটা স্কিপ না করে অতি অবশ্যই আমার সাথে তুমিও ভিডিও শেষ অব্দি কিন্তু জুড়ে থাকবে দেখো প্রত্যেক বছরই কিন্তু এখানে ওখানে অনেক জায়গাতেই বড় দুর্গা প্রতিমা হয় তবে কলকাতার দেশপ্রিয় পার্কের আশি ফুটের রেকর্ড কিন্তু এখনো পর্যন্ত কেউ ভাঙতে পারেনি আচ্ছা একটা ইনফরমেশন দিই তুমি কি জানো গ্রিনিস ওয়ার্ল্ড বুক রেকর্ডে যেটা আছে সেটা হলো একশো এক ফুট হাইটের আসামিক দুর্গা পূজা কিন্তু আজ আমি এমন একটা জায়গায় এসেছি যেখানে কলকাতার আশি ফুট দেশপ্রিয় পার্ক সহ আসামের হাতে থাকা একশো এক ফুটের গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ড ও ভাঙতে চলেছে এবার বলি কিভাবে আসবে এখন আমরা এসে গেছি রানাঘাট স্টেশনে এবার পাঁচ নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়ে সিঁড়ি দিয়ে নেমে ম্যাজিক বা বলবে কামালপুর অভিযান সংঘ বড় দুর্গা টাকা ভাড়ায় এসে যাবে বড় দর্শন করতে এই বছর এই পুজো হলো কামালপুর অভিযান সংঘের পঞ্চান্নতম পুজো সব থেকে বড় কথা হল গ্রিনিস ওয়ার্ল্ড বুকেও অ্যাপ্লাই করা হয়েছে একশো পঁচিশ ফুট দিয়ে এইটা হলো মেইন দুর্গার প্রতিমা কারণ এই দুর্গার প্রতিমায় কিন্তু পুজো করা হবে আমি যতটা সম্ভব ক্লোজে দেখানোর চেষ্টা করছি দেখো এই সকল পার্টস গুলো কিন্তু জুড়েই প্রতিমার আকৃতি গঠন করা হবে এইগুলো হলো এক প্রকার ফাইবার এইভাবে জোড়া হবে তাছাড়া সকল পার্টসের ভিতরেই রয়েছে লোহার কাঠামো সেই কাঠামোগুলো ঝালাই করে বাঁশ ও লোহার পাইপ দিয়ে তৈরি একশো পঁচিশ ফুট কাঠামোর সাথে পুরো প্রতিমা দাঁড় করানো হবে এইটা হলো লক্ষ্মী ঠাকুর এবার দেখতে পাচ্ছ অসুরের ভয়ানক মুখ আর অসুরের মুখ ও পেটের গঠন এবার তোমার সাথে প্রতিমার গঠন সম্পর্কিত স্পেশাল কিছু ইনফরমেশন শেয়ার করব দেখো অসুরের কিন্তু পা দেখা যাবে না অসুর নিচু হয়ে সামনের দিকে তাকিয়ে থাকবে আর এই অসুরের পিঠের ওপর মা দুর্গা দাঁড়িয়ে অসুরকে বধ করছে এই ধরনের হতে চলেছে প্রতিমার গঠন যা একশো এগারো ফুট ক্রস করে যাবে এবার তোমাদের মধ্যে একটা প্রশ্ন থাকতেই পারে কেউ বলছে একশো এগারো ফুট আবার কেউ বলছে একশো পঁচিশ ফুট তাহলে অ্যাকচুয়াল সত্যটা কি এই যে বাঁশের তৈরি করা কাঠামো দেখতে পাচ্ছ এর সাথে লোহার পাইপ জুড়ে জুড়ে ১২৫ ফুটের একটা স্ট্রাকচার তৈরি করা হবে এই স্ট্রাকচারের সাথেই কিন্তু প্রতিমা দাঁড় করানো হবে প্রতিমার উচ্চতা হবে একশো ফুট প্লাস ব্যাপারটা কিন্তু অনেকের কাছেই ক্লিয়ার ছিল না এখন দেখতে পাচ্ছ গণেশ ঠাকুরের স্ট্রাকচার মাটি দিয়ে তৈরি করা হচ্ছে এর ওপর কিন্তু কোটিং করে ফাইবারের স্ট্রাকচার বানানো হবে এখন দেখতে পাচ্ছ দুর্গা প্রতিমা সমান ভাবে প্রতিমা গঠনের সময় যেন কোনো সমস্যা না হয় তার জন্য প্রত্যেকটি পার্টস এ রয়েছে নাম্বারিং আসলে এতটা বড় হওয়ার পরও কিন্তু আমাদের কারিগর বন্ধুরা পারফেকশন ভাবে মন দিয়ে কাজ করে যাচ্ছে সেই কারণে সম্পূর্ণটা হওয়ার আগেই কিন্তু সবকিছু এতটা সুন্দর লাগছে আর সম্পূর্ণটা হয়ে গেলে তো একটা অসাধারণ ভিউ আমাদের সবার জন্য অপেক্ষায় আছে দেখো পায়ের সাইজই প্রায় আমার হাইটের সমান এইটা হলো মা দুর্গার মুকুট এখন মুকুটের চারিপাশে রাউন্ড শেপ এর গঠন করা হবে তাহলে তোমরা বুঝতেই পারছো যে প্রতিমার গঠন কতটা বড় হতে চলেছে পয়লা বৈশাখ থেকে প্রতিমা তৈরির কাজ শুরু হয়ে গেছে প্রায় ছ মাস প্লাস এই ফাইবারের ওপর এর তিনটে কোটিং করে ফাইনাল রং হবে সাথে দুর্গা প্রতিমায় কিন্তু লাইটিং হতে চলেছে

সব সব থেকে তাহলে ইনফরমেশন তো তো গেলে এবার বলো আসছো বিশ্বের বড় দুর্গা প্রতিমা দর্শন করতে তুমি আর তুমি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো আর এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু আগামী নতুন ইন্টারেস্টিং ভিডিও মিস করে যাবে তাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো সাথে বেলাইকন অন করে দাও দেখা হচ্ছে পরবর্তী নতুন আরো ইন্টারেস্টিং ভিডিওতে